আজকের গল্প শিয়াল ও সিংহ। পশুদের রাজা সিংহ, যেমনি বিরাট তার চেহারা তেমনি তার গর্জন। তাকে দেখলে তো বটেই, দূর থেকে তার গর্জন শুনলেই বনির পশুরা ভিড় মিখেত, প্রায় আধমরা হয়ে যেত। এক শিয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহ ছিল না। একদিন খিদের জ্বালায় অস্থির হয়ে শিয়াল ঘুরতেই ঘুরতেই এমন এক বনে এসে পড়ল যে বনে পশুরাজ সিংহ বাস করত। শিয়াল তখন খাবারের খোঁজে ওই বন ঘুরছিল। এমন সময় একটু দূরে সিংহ ডেকে উঠল। সেই ডাক শোনা মাত্র শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। একটু পরে সিংহ যখন তার সামনে হাজির হল, তখন শিয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। এরপর শিয়াল আরেকদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল। এবার ভয় যে তার করল না তা নয়, তবে আগের বারের মতো অজ্ঞান আর হল না, বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। হ্যাঁ, বিরাট চেহারাই বটে, তবে আমারই মতো পশু ছাড়া এ আর কিছুই তো নয়, আমায় তো সেদিন খেয়ে ফেলেনি। এই ভেবে শিয়াল তাকে দেখে আর পালাল না। এর পরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হল, তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করল না তা নয়, তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে স্বচ্ছন্দে চলে গেল। এরপর অবশেষে এমন একদিনও এলো যখন সে সিংহকে দেখে তাকে কিছু মাত্র ভয় না পেয়ে তার সামনে গিয়ে বলল, কি গো বন্ধু, ভালো আছো তো? গল্পের থেকে আমরা যে উপদেশ পাই তা হল, দূর থেকে অনেক কিছু ভেবে নেওয়া উচিত নয়।